নতুন একটি মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা আজকে নিয়ে প্রথম কোশ্চেনটি দেখো শ্যাম কোন দেশের পূর্ব নাম ছিল তো বন্ধুরা এটা সঠিক আনসার হয়ে যাবে থাইল্যান্ড অপশান বি সঠিক অ্যান্সার শ্যাম থাইল্যান্ড দেশের পূর্ব নাম ছিল পরবর্তী কোশ্চেনটি দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল তো সঠিক আনসার হয়ে বন্ধুরা অপশান সি উজ্জয়নীতে ছিল পরবর্তী কোশ্চেন দেখো প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি। প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি তো বন্ধুরা সঠিক আনসার অপশান বি ডক্টর জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি পরবর্তী কোশ্চেন দেখো মুসলিম সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর তো বন্ধুরা সঠিক আনসার অপশান সি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত পরবর্তী কোশ্চেন দেখো গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা কে দেন গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা কে দেন তো বন্ধুরা সঠিক আনসার হবে অপশান এ কেপলার এই ধারণাটি দিয়েছিল পরবর্তী কোয়েশ্চেন দেখো মার্স গ্যাসে নিচের কোনটি থাকে তো এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে সেখানে দেখতে লাগে কোনটা সঠিক আনসার হবে তো সঠিক আনসার হবে বন্ধুরা অপশান বি মিথেন কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর চ্যানেল তুলনায় চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী কোশ্চেন দেখো হাইডার গমন অঙ্গের নাম কী হাইড্রার গমন অঙ্গের নাম কী তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে কর্ষিকা অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী দেখো যে ভিটামিন খুব সহজে মানব দেহে সংশ্লেষিত হয় সেটি কী যে ভিটামিন খুব সহজ সহজে দেহে সংশ্লেষিত হয় সেটি কি অপশান ডি ভিটামিন ডি সঠিক অ্যান্সার এটা খুব সহজেই দেহে সংশ্লেষিত হয়ে যায় পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোনটিকে কোষের শক্তিকর বলা হয় নিচে যে অপশানগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোনটিকে কোষের শক্তিকর বলা হয় তো বন্ধুরা সঠিক আনসার হবে অপশান ডি মাইটো কোষের শক্তিকর বলা হয় পরবর্তী কোশ্চেন দেখো আধুনিক অলিম্পিক খেলা কবে শুরু হয় আধুনিক অলিম্পিক খেলা কবে শুরু হয় তো বন্ধুরা সঠিক আনসার হবে অপশান এ আঠেরোশো সালে আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো দু সালে পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ কোথায় সংগঠিত হয়েছিল দু সালে পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ কোথায় সংগঠিত হয়েছিল অপশান সি ভারতের ভুবনেশ্বরে এটি সংগঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় রয়েছে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় আছে তো বন্ধুরা সঠিক আনসার হবে অপশান ডি নেদারল্যান্ডের হেক্স শহরে এই আন্তর্জাতিক বিচালয় সদরটি রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় বন্ধু সঠিক অ্যান্সার পঁচিশে এপ্রিল অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো রাষ্ট্রসংঘের প্রধান সংস্থা কয়টি রাষ্ট্রসংঘের প্রধান সংস্থা কয়টি তো অপশান ডি ছয়টি রাষ্ট্রসংঘের প্রধান সংস্থা ছয়টি রয়েছে পরবর্তী কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি নোবেল গ্যাস এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা নোবেল গ্যাস তো বন্ধুরা সঠিক আনসার অপশান ডি আর্গন নোবেল গ্যাস পরবর্তী কোয়েশ্চেন দেখো কোন বায়ুতে শব্দের বেগ বেশি হয় কোন বায়ুতে শব্দের বেগ বেশি হয় তো বন্ধুরা সঠিক আন্সার অপশান বি আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো সাধারণত গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় কী দর্পণ সাধারণত গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় কি দর্পণ তো বন্ধুরা সঠিক আনসার হবে অবতল দর্পণ অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো রোদের একক কি রোদের একক কি তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে রোদের একক হচ্ছে ওহোম অপশান ডি সঠিক আনসার পরবর্তী কোশ্চেনটি দেখো বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে অপশানগুলোকে দেখে নাও বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন এই আনসারটা তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে পরবর্তী কোশ্চেন দেখো প্যান এর সম্পূর্ণ নাম কি প্যান আমরা যে প্যান কার্ড ইউজ করি সেই প্যানের সম্পূর্ণ নাম কি তো বন্ধুরা সঠিক সঠিক আনসার হবে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অপশান সি সঠিক আনসার পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অপশান সি সঠিক আনসার পরবর্তী কোশ্চেন অপারেশন ফ্লাট কথাটি নিচের কোন কথার সঙ্গে যুক্ত অপারেশন ফ্ল্যাড কথাটি নিচের কোন কথার সঙ্গে যুক্ত তো বন্ধুরা সঠিক আনসার অপশান এ দুগ্ধ উৎপাদনের সাথে এই কথাটি যুক্ত পরবর্তী কোশ্চেন দেখো ভিলাই স্টিল প্ল্যানেট গড়ে তোলায় কোন দেশ সাহায্য করেছে ভিলাই স্টিল প্ল্যানেট গড়ে তুলতে কোন দেশ সাহায্য করেছিল সঠিক আনসার হবে বন্ধুরা রাশিয়া দেশ এটি সাহায্য করেছিল অপশান বি সঠিক অ্যান্সার সংবিধান অনুসারে সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল তো তো সঠিক আনসার হবে অপশান এ উনিশশো প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কী রঙের হয় পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কী রঙের হয় সঠিক আনসার হবে কালো রঙ অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন ভারতের জনগণনা কত বছর অন্তর হয় ভারতের জনগণনা কত বছর অন্তর হয় বন্ধুরা সঠিক আনসার হবে দশ বছর অন্তর হয় অপশান সি সঠিক আনসার নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত বন্ধুরা সঠিক আনসার অপশান বি মৎস্য উৎপাদনের সঙ্গে কথাটি যুক্ত পরবর্তী কোশ্চেনটি দেখো চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কী কে অধিকার করেছে চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কে অধিকার করেছে তো সঠিক আনসার অপশান ডি অসম রাজ্য এটি অধিকার করেছে পরবর্তী কোয়েশ্চেনটি দেখো পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি পৃথিবীর বৃহত্তম নদীর নাম সঠিক আনসার অপশান বি আমাজন পৃথিবীর বৃহত্তম নদী আর দীর্ঘতম নদীর নাম নীলনদ পরবর্তী কোয়েশ্চেনটি দেখো আইন আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল আইনামান্য আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল তো সঠিক আনসার অপশান সি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনটি হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো ও আজকের শেষ প্রশ্ন এটি আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিল আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিল তো বন্ধু সঠিক আনসার অরবিন্দ ঘোষ ছিলেন এই মামলার মূল আসামি ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে নাও এখনই আর ভিডিওটি ফ্রেন দেখা শেয়ার করতে বলো না জয় হিন্দ বন্ধুরা নতুন টুটো দেখা হবে সে সুস্থ থেকো ভালো থেকো